কিন্তু একটা উপায় আছে। কি? আজকে না আমার আম্মা আইছে, আমার আম্মা শাশুড়ি একসাথে ঘুমাইছে। আমার মা তো উপরে ঘুমাইছে, আমার শাশুড়ি নিচে ঘুমাইছে। একটা কথা কই, আজকে আমার মা আইতেছে, আমার মা কিন্তু ওই খাটে শুবো। আপনি আবার ওই জায়গায় যাইয়া কাহিনী করেন না কিংবা বাহানা ধরেন না। হ্যাঁ, ওই জায়গায় আমার মা থাকবো, এই যে একটা কথা আগে থেকে কইয়া থইলাম। বৌমা ঠিক আছে, আমার ডাব খাওয়া লাগবো না, তুমি তোমার মা আসলে তারাই দিও। আসলে তো তুমি জানোই আমি পইরা যা আমার মাথায় আঘাত পাইছি, শরীরটা অসুস্থ। মা তুমি আইছো? মা আমি আইছি। বেন সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বহেন। না না আপনি বহেন, অসুস্থ মানুষ, আপনার শরীরটা ভালো আছে তো? বিয়ান আল্লাহ আমারে অনেক সুস্থ করছে, তা আপনি আইলেন, খোঁজ খবর দিলেন না। বৌমা ঘরে কি আছে? আমার বিয়ানরে খাইবার দাও বৌমা। হইছে হইছে, এত আল্লাহ দেহাল লাগবো না আমার মায়ের, আমার মায়েরে কি করার লাগবো আমি করা পারবো। চলো মা, এই যে ডাব দেখো না, এই ডাবটা কাইডা তোমার পানি খাও। আহো থাকো খেয়ে আহো, ডাবের পানিটা খান বিয়ান। আমি খাটে শুবার পাবো না, আমি নিচে শুই, আপনি খাটে ঘুমান, কিছু হবো না মা, ওই অভ্যাস আছে। ঠিক আছে আপনি নিচে থাকি অভ্যাস আছে, কিন্তু আজকে আপনি উঠবে শুবেন, আমি নিচে শুইবো, দেখি না এক রাত নিচে শুয়ে কেমন লাগে। আপনি উপরে থেকে গল্প করবেন আর আমি নিচে থেকে উত্তর দিব, সে পড়ুন তো, আমি অসুস্থ মানুষ, সে পড়ুন, আমি পাঠিয়ে নিয়ে। বিয়ান আপনি মনটা অনেক ভালো। হ্যাঁ দেখি আপনি তো অসুস্থ মানুষ, যাইকে দেই, আবার সারা তো শীত ঠান্ডা লাগবে, অনেক ঠান্ডা লাগবে। আপনি একটা জিনিস অন্যায় করছেন, আপনি যদি বিয়ারে নিয়ে আসতেন পরের দিন থেকে গেতেন আমার ভালো লাগতো। আর কইন না বিয়াই, আপনার বিয়াই সারাদিন ক্ষেত খামারের কাজ নিয়ে ব্যস্ত, সেই জন্য কোনো জায়গায় যায় থাকতে পারে না। আচ্ছা ঘুমান, আমিও ঘুমাই। এইভাবে আর কতদিনে যে লুকায় লুকায় প্রেম করবো, এ তোমার শাশুড়ির জন্য তো কোনো কিছু করে পাইতাস না, সমস্যা তো তোমার জামাই না, সমস্যাটা হচ্ছে তোমার শাশুড়ি, এটা কীভাবে কী করা যায় এটা বলো। কই না আমার আর এগুলো ভালো লাগতেছে না, বিরক্ত লাগতেছে, কিন্তু একটা উপায় আছে। কি? আজকে না আমার আম্মা আইছে, আমার আম্মা আর শাশুড়ি একসাথে ঘুমাইছে, আমার মা তো উপরে ঘুমাইছে, আমার শাশুড়ি নিচে ঘুমাইছে, আমরা যাই দিই কিছু করা পারি কিনা। শোনো তোমার শাশুড়ি নিচে ঘুমাইছে, আজকে তোমার শাশুড়ি বস্তার মধ্যে ভরে, বুঝছো, আজকে নদীর মধ্যে ফেলাই দাম, এটাই একটা সুযোগ। হ্যাঁ তাইলে এবার আপদটা বিদায় হল। কারণ তোমার শাশুড়ি তাহলে তো কিছুই করে পাবো না, ভালো লাগে না আমার। তোমার জামাই থাকে বিদেশে, তোমার জামাই তো খুঁজ খবর নেই না, এদিকে তোমার জামাই তো কোনো সমস্যা নাই, তোমার জামাই থাকতো তো আমি সব কিছু করে পাইতেছি, কিন্তু জামাইটা তোমার শাশুড়ি, এটা আজকে যেভাবে হোক সিস্টেমে। তুমি ঠিকই করছো, এই ঝামেলাটা এবার বিদায় হবো, চলো এই হাবো তাকে হরাই, চলো।
জানি আমি সবই জানি বাবা কি জানেন আপনি এই মহিলাটা আপরে মারব করে উদ্যোগ নিছিল আল্লাহর কি রহমত আপরে মারতে পারেন নাই বুলে ঘর বাইরে মাইরা ফলাইছে আমি সবই জানি বাবা সবই জানি কি করে থেকে গেলেন বোমা তুমি আমারে মারতে চাইছিলা তোমার বারবারকে আমি সাহায্য দিছিলাম তুমি যখন যা কইছো আমি তাই শুনছি না আমি তোমাকে ছাড়ব না বৌমা ফেরেশতার মতো মেরে তুমি মেরে ফলাইছো আজকে এই জায়গায় আমি থাক আমার প্রতি কি তোমার একটু দয়া ময় নাই বৌমা না মা আমার ভুল হয়ে গেছে আমার এবারের মতো মাফ করে দেন না চুপ মুখে আমার মা ডাকবি না তুই আমার পোলার বউ না তুই একটা ডাইনি তুই একটা ডাইনি খুনি আর আমার বাড়িতে তোমার কোনো জায়গা নাই সারা জীবনে লেগাল তোমার দরজা বন্ধ